আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা একটা ব্লুটুথ স্পিকার, এক ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য। তো এটা নাকি উনি গতকালকে কিনে নিয়ে গেছিল, তো ঘন্টাখানেক চালানোর পর থেকে এটা তার সাউন্ড নাই। তো এটা আমরা খুলে রিপেয়ার করব। আর এটার বিল কোয়ালিটি কেমন থাকে, ভিতরে আসলে কী দেওয়া থাকে, এটার সার্কিটের কাজ কীরকম, কী কী আইসি দেওয়া থাকে, কী নষ্ট হইতে পারে, ব্যাটারি কেমন থাকে, এইসব ব্যাপারে বিস্তারিত জানানোরও চেষ্টা করব আপনাদের। তো আশা করি সাথেই থাকবে। তো প্রথমে আমরা এটা খুলে নিচ্ছি। এটা একটা লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি। আগে এই স্পিকারগুলোতে আসলে এর চেয়ে একটু বড় সাইজের ব্যাটারি থাকতো, দিন দিন এটার সাইজ আস্তে আস্তে শুরু হইতেছে। তো এটা খুব সিম্পল ডিজাইন, ভিতরে একটা ছোট সার্কিট আছে, একটা চার্জিং এসি দেওয়া থাকে, সাথে এটা চার্জে চলার জন্য একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, একটা সিস্টেম বা কন্ট্রোল আইসি থাকে যেটা থেকে ব্লুটুথ ডিভাইস হিসাবে কাজ করে, মোবাইলে কানেক্ট হয় এবং অডিও প্রডিউস করে, আর একটা ছোটো সাউন্ড আইসি থাকে যেটা স্পিকারটা চালানোর কাজে ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে এই সার্কিটটা এটা খুইলা একটু বের করে নিব ভিতর থেকে, তারপরে আসলে দেখবো যে এটা সমস্যা কোথায়। স্টার্টিংয়ে আসলে আমাদের দেখতে হবে যে এটার যে ব্যাটারির যে চার্জটা আছে এটা প্রপারলি আসলে সার্কিটটা চালানোর জন্য যে পরিমাণ চার্জের দরকার হয় ঠিক এতটুকু চার্জ আছে কি না। এটাতে 4 ভোল্টের কাছাকাছি থাকবে। হ্যাঁ, আমাদের 4.8 ভোল্ট প্রেজেন্ট আছে, তার মানে ব্যাটারিটা ঠিক আছে। এরপরে আমরা দেখব অন অফের যে সুইচটা আছে, ওই অন করার পরে সার্কিটে যে ভোল্টেজটা ইন হয় ওইটা আসলে প্রপারলি ওই যে 4 ভোল্টের উপরে ইন হয় কি না। এরপরে আমরা দেখব যে এটার যে স্পিকারটা আছে, স্পিকারটা ঠিক আছে কি না। এই সার্কিটগুলোতে হয় কি যে এটা সামনে স্পিকারের সামনে একটা লাইট দেওয়া থাকে, যেটা ওই অনের সুইচটা অন করলে লাইটটা জ্বলতে থাকে আর ব্লুটুথ অন একটা সাউন্ড হয়। তো এটাতে লাইটটা জ্বলে কিন্তু সাউন্ড হয় না। আমরা ফিজিক্যালি এটার একটু দেখে নিব যে কোনো সমস্যা আছে কি না, যেমন অন করার পরে আসলে সাউন্ড আইসিটা গরম হচ্ছে কি না, বা যে সিস্টেম আইসিটা থাকে ওইটা গরম হইতেছে কি না। তো এই সাউন্ড আইসি সিস্টেম আইসি এগুলোর যে টেম্পারেচার আছে এগুলো মোটামুটি ঠিক আছে, এগুলো ওভারহিট হচ্ছে না। তো আমরা চেক করে নিব আইসিতে যে ভোল্টেজের সাপ্লাইগুলো থাকে বিভিন্ন পিনে, যেমন সাউন্ড আইসিতে বা সিস্টেম আইসিতে আইসি অপারেট করার জন্য মিনিমাম একটা ভোল্টেজের দরকার হয়, তো এই কারেন্টগুলো আসে কি না। যদি এখানে ভোল্টেজ সাপ্লাই না থাকে, কোনো কারণে না আসে, কোনো রেজিস্ট্যান্স খারাপ হয় বা অনেক সময় কোয়েল দিয়ে ভোল্টেজ বাইপাস করা হয়, তাইলেও এটার সাউন্ড থাকবে না বা অন হবে না। তো আমাদের সাউন্ড আইসিতেও যেসব ভোল্টেজ থাকা দরকার, যেসব পিনে ওই সব ভোল্টেজ প্রপার আছে, এবং যে সিস্টেম আইসি আছে সিস্টেম আইসিতেও এটার ভোল্টেজ প্রপার আছে। এখন যেহেতু আইসিতে ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে আর এটার অডিও আছে, তার মানে আমার সন্দেহ হচ্ছে যে সিস্টেম আইসিটা যেটা আছে যেটাতে আসলে ব্লুটুথে মোবাইল কানেক্ট হয়, তো এটা আমরা উঠায় আনিছি, এটা মনে হচ্ছে খারাপ। তো আমরা আরেকটা সেট থেকে, আমার কাছে সেম একটা সার্কিট আছে আরেকটা আইসি, আমরা এটা লাগায় নিব। লাগায় নেওয়ার পরে আমরা লাইন দিয়ে দেখব আমাদের যে আসলে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কি না। তা আশা করতেছি আমি আইসিটাই খারাপ, এটা চেঞ্জ করে দিলেই এটার যে প্রবলেম ছিল এটা শেষ হয়ে যাবে, বা আমাদের যে সাউন্ডের সমস্যা ছিল সাউন্ডটা চলে আসবে। তো আমরা আরেকটা আইসি লাগায় নিলাম, যদিও ওই আইসি মার্কেটে অ্যাভেলেবেল না। আমার কাছে একটা সার্কিট পুরনো ছিল সেম আইসির একই নাম্বারের, এই কারণেই আমি উঠে লাগাইতে পারছি। তো আমরা এটা এখন লাইন দিয়া দেখব আমাদের যে সাউন্ডের প্রবলেম ছিল এটা সলভ হয়েছে কি না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা এটা লাইন দিয়ে দেখি আমাদের যে সাউন্ড ছিল এটা চলে আসছে কি না। যে সাউন্ড আইসিটা আমি রিপ্লেস করছি, ওই সাউন্ড আইসি মার্কেটে না পাওয়া গেল। আমার হাতে যে ব্লুটুথ মডিউলটা আছে এটা 50-60 টাকা দাম, মার্কেটে অ্যাভেলেবেল। এই ব্লুটুথ মডিউলটা লাগাইও আপনারা যদি এই সেটের সিস্টেম আইসিটা খারাপ হয় এই সমস্যার সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।